হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখেন, দেখুন না ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। এই দেখুন কি বড় লম্বা হাউস বলে আর কি, খাজান, আরবিতে খাজান বলে। দেখেন কত উঁচুই পানি দিচ্ছে আর কি, কষ্ট রে ভাই। এটা সৌদি রিয়াল কামানো প্রচুর কষ্ট। দেখেন একটা স্কেলার ভিতর ঢুকে প্রায় পানি দিত, এস্তেরের মধ্যে কিছুই নেই। সৌদি কি পাগল, দেখেন দেখতে দেখুন কোনো গাছ গাছালি একটু একটু ছোটো ছোটো গাছ লাগাইছে, টাকা খরচ করে পানি দিছে। এক গাড়ি পানি 80 রিয়াল করে কিনতেছে, খালি উচ্চ ওই খাজানের জন্যে। কেউ আসেনি, আমি ভরে দেব, এক গাড়ি পানি ভরবো 80 রিয়াল, দুই গাড়ি পানি ভরছি, কালকে এক গাড়ি, তিন গাড়ি, তাহলে বোঝেন। এই দেখেন কিচ্ছু নেই, ফাঁকা পড়ে রয়েছে, কোনো লোকজন কিচ্ছু নেই। এই যে গেট খোলা, একটা লোকও নেই, এর ভিতর আমার পানি দিতে হচ্ছে। এটা সবাই দেখছেন পানি দিতে, মোটর দিয়ে আর কি, পানি পাম্প দিয়ে পানি দিতে অনেকক্ষণ একটু সময় লাগে আর কি। উঁচু ওই পানি উঠবে তো, ওই দেখেন ওই কালো পাইপ দিয়ে ওই উপর সে পানি পড়তেছে। তাহলে এক গাড়ি এমনি পানি ডালতে হয়তো 6-7 মিনিট লাগে, এখানে 20 মিনিট লাগে। এই জন্যই টাকা একটু বেশি, রিয়াল একটু বেশি, 80 রিয়াল এই জন্য হচ্ছে। এই দেখেন কীভাবে সৌদি আরবে কাজ করছে, দেখতে থাকুন এখন। আর আমার ভিডিওগুলো অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকটা ফলো দিবেন, নিত্য নতুন ভিডিও বা তাহলে দেখতে পারবেন। দেখুন ভিডিওর কী অবস্থায়, দেখুন 20 মিনিট লাগবে পানি দিতে খাজান। এখন কত বড় উচ্চ খাজান যে ভাই, কত বড় উচ্চ হাউস ভরে ই করে রাখছে। দেখুন এখানে এখন নতুন করে গাছ গাছালি লাগাবে বলছে, এই ছোটো ছোটো কী গাছ লাগাইছে। আদা মরা আপনাদেরকে দেখায়, একটা গাছ মরিয়াই গেছে বেশিরভাগই, সেটার কনসে দেখাবো, কনসে দেখাবো। এই দেখেন ছোটো ছোটো বড়ই গাছ লাগাই রাখছে, এই একটা, এই দেখেন, এই দেখেন একটা বড়ই গাছ, এই যে পানি দিয়ে গেছে গাড়িতে, পানি কিনে কিনে এরা এই যে পানি দেয়। এই দেখেন কটুক কটুক গাছ লাগাইছে। আমি আজকে আরে বলছি, যাচ্ছা তুই একটু একটু গাছ লাগাইছি রে, কবে বড় হবি আর কি হয়। তাই জায়গা তো সরকারে নিয়ে নেবে, আমাকে যেতই নিক, তোর যেরকমের সাজানো থাকবে সেরকমের তুই টাকা পাবি, সেই রকমের তোরে ই দেবে। আর তোর যদি এস্তেরাটা সাজানো না থাকে তুই তো বেশি টাকা পাবি না। এই কথা বললি, একটু পাম্প দিলাম, দিলি পরা পাম্প দিলি, ও কচ্ছে যে আমি পাইপগুলো ঠিক করে বড় বড় গাছ লাগাবো। আমি বললাম বড় বড় গাছ লাগা, আর কিছু মুরগি এনে রাখ, কিছু ছাগল এনে রাখ, রেখে তারপরে একটা লোক রাখ, রেখে দেখ একটা লোক রাখ, তাহলে তোর যে সময় নিয়ে যাবে তুই অনেক টাকা পাবি। এই দেখ কী গাছ লাগাইছে পাগলের বাচ্চারা, দেখছেন এই বুড়োই গাছ বাবলা গাছ এই লাগাইছিসে, আর এই কিনে প্রতিদিন কিনে পানি দেয়। এই দেখেন সূর্য ডুবে যাচ্ছে প্রায়, ডুবু ডুবু বাপ, এই জায়গা পানি দিতে আসছে আজকে, দেখতেই পারছেন। আর এর বাইরে আপনাদেরকে দেখাই, দেখুন বাইরে কি কি আছে, বধুগের ফাঁকা জায়গা রে ভাই, একেবারেই ফাঁকা জায়গা, একটু দেখতে থাকুন, আপনাদেরকে বাইরে দেখাবো এখন। এই জায়গাতে দেখতে পাচ্ছেন ও যে পাহাড়, বাউন্ডারির উপর যে দেখছেন এই পাহাড়, এই দেখেন এদিকে পাহাড়, ও যে পাহাড়, একটু দূরে খেয়াল করেন পাহাড়, বাউন্ডারির উপর দিয়ে দেখা যাচ্ছে পাহাড়। এই লোক গেট, একে বলে এস্তেরা, আর আমাদের দেশে বলে বাগান বাড়ি। এরা কী নিয়ে কীভাবে বাউন্ডারি দিয়ে ঘিরে রাখছে, টের বাইরেতে বাইরে। ওই দেখেন বধূ, দেখতে পাচ্ছেন বধূ, ওই দেখেন বধুরা তাঁবু টানা টানা, উট ছাগল। আর এই পাশে একটা কোম্পানি আছে, ও সাদা, দেখতে পাচ্ছেন দূরেই খেয়াল করেন, ওই যে সাদা, ওইটা সি এসে খালতা কয় আর কি, খালতার ফেটকারি, ওই যে। আর এই যে পাশে আপনাদেরকে দেখাই, ওই যে পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা, ওই যে দেখেন পাথরের পাহাড়, ওই দূরে খেয়াল করেন, ওই যে একটা, ওই দেখেন, ওই দেখেন পাথরের পাহাড়, ওই যে দূরে কৃষ্ণধর পাহাড় দেখছেন, ওই দেখেন পাথরের পাহাড়। আর এই পাশে সিমেন্ট খালতার ফ্যাক্টরি আছে, আর এই পাশে হচ্ছে গাভি দুগ্ধ খামার, ওই পাশে দেখতে পাচ্ছেন। এই লো অতদের রেস্তেরা, অবশ্যই আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন,
আশা করি ভালো থাকবেন সবাই, আমিও ভালো আছি, আর আমার জন্য দোয়া করবেন, নিত্য নতুন ভিডিও যেন আমি দিতে পারি আপনাদের উপহার। ওকে, আল্লাহ হাফেজ।